আসসালামু আলাইকুম। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জনপ্রিয় বিজ্ঞান বিষয়ক বক্তৃতামালা অনুষ্ঠানে। আমাদের আজকের বক্তৃতার বিষয় স্বাস্থ্য সুরক্ষায় ডিম। আমাদের আজকের বিষয়ের উপরে কথা বলার জন্য প্রধান আলোচক এবং বিজ্ঞ বিচারক হিসেবে উপস্থিত আছেন ঢাকা মেডিকেল কলেজের শিশুরোগ বিভাগের রেসিডেন্ট মেডিকেল অফিসার ডাক্তার অনুপ কুমার বিশ্বাস। এছাড়া আমাদের সাথে অনলাইনের মাধ্যমে সংযুক্ত হয়েছেন সাইক নার্সিং ইনস্টিটিউট থেকে বিএসসি নার্সিং তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহটিনা আফরোজ দিশা, সানজিদা আক্তার এবং লাইলি আক্তার। এছাড়া বিএসসি নার্সিং বিভাগ থেকে শিক্ষক প্রতিনিধি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ সিয়াম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। শুরুতেই আমাদের আজকের বিষয়ের উপরে কথা বলার জন্য আমি প্রথম প্রতিযোগীকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের প্রথম প্রতিযোগী মাহটিনা আফরোজ দিশা, বিএসসি নার্সিং তৃতীয় বর্ষ, সাইক নার্সিং ইনস্টিটিউট। আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই অনুষ্ঠানে আয়োজনে উপস্থিত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমাদের আজকের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে স্বাস্থ্য সুরক্ষায় ডিম। আমার নাম মাহরুন আফরোজ তিশা, আমি নার্সিং বিএসসি নার্সিং দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট, সাইক নার্সিং ইনস্টিটিউট। তো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। স্বাস্থ্য সুরক্ষায় ডিম। ডিম পুষ্টি উপাদানে ভরপুর একটি প্রাকৃতিক খাবার, একে প্রোটিন ও পুষ্টি উপাদানের পাওয়ার হাউস বলা হয়ে থাকে। শিশু থেকে বৃদ্ধ সব বয়সের জন্য ডিম একটি অত্যন্ত উপাদেয় খাদ্য। বলা হয়ে থাকে যদি সুস্থ থাকতে চান প্রতিদিন একটি করে ডিম খান। ডিম থেকে যেসব পুষ্টি উপাদান পাওয়া যায় এবং শরীরে তাদের কাজ নিয়ে আলোচনা করা যাক। ক্যালোরি, একটি ডিম থেকে সাধারণত 77 ক্যালোরি পাওয়া যায়। ডিম দীর্ঘ সময় শক্তি যোগায় এবং ক্ষুধা কমায়, তাই ওজন নিয়ন্ত্রণের জন্য ডায়েটে ডিম রাখা জরুরি। সকালের নাস্তায় একটি ডিম সারাদিনের পুষ্টি চাহিদার অনেকটাই পূরণ করতে সহায়তা করে। প্রোটিন, একটি ডিম থেকে প্রায় 6 দশ শরীরে খুব সহজে শোষিত হয়। শরীরের গঠন ও ক্ষয়পূরণের জন্য প্রোটিন অত্যাবশ্যকীয়। এছাড়া প্রোটিন বিভিন্ন অঙ্গ, ত্বক, চুল এবং শরীরের বিভিন্ন টিস্যু পুনর্গঠনে সহায়তা করে। আয়রন, ডিম থেকে যে আয়রন পাওয়া যায় তা শরীরে খুব সহজে শোষিত হয়। এই আয়রন শরীরের বিভিন্ন কোষে অক্সিজেন সরবরাহ করে এবং আয়রনের অভাবজনিত রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে। ভিটামিন এ, ডিম থেকে পাওয়া যায় ভিটামিন এ। এই ভিটামিন এ ত্বক এবং চোখের কোষের সুস্থতা দান করে, সেই সঙ্গে রাতকানা রোগ প্রতিরোধে সহায়তা করে। ভিটামিন ডি, ভিটামিন ডির একটি ভালো খাদ্য উৎস হচ্ছে ডিম। ভিটামিন ডি হাড়, দাঁত দাঁত সুস্থ এবং মজবুত করে, কিছু কিছু ক্যান্সার কোষ প্রতিরোধে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভিটামিন ই, ভিটামিন ই দেহে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। স্বাস্থ্যোজ্জ্বল ত্বক ও চুলের জন্য ভিটামিন ই খুবই গুরুত্বপূর্ণ। এটি শরীরকে সুস্থ রাখে এবং রোগ প্রতিরোধে সহায়তা করে। ভিটামিন বি টুয়েলভ, এটি হৃদরোগ প্রতিরোধে সহায়তা করে এবং হার্ট সুস্থ রাখে। এছাড়াও ডিমে থাকে ফলেট, ডিমে যা নতুন কোষ গঠনে সহায়তা করে। গর্ভবতী মায়েদের জন্য ফলেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শিশুদের জন্মগত ত্রুটি দূর করতে সহায়তা করে। এছাড়াও থাকে সেলেনিয়াম, ডিম থেকে এটি ভিটামিন ই এর সঙ্গে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যা শরীরের বিভিন্ন টিস্যুর ক্ষয় রোধ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। কোলিন, ডিমের কুসুমে থাকে কোলিন। কোলিন মস্তিষ্কের বিকাশ এবং কার্যক্ষমতা বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সুস্থতা বজায় রাখে। এছাড়াও ডিমে থাকে কোলেস্টেরল, একটি বড় সিদ্ধ ডিম থেকে পাওয়া যায় প্রায় 186.5 গ্রাম কোলেস্টেরল। বর্তমান গবেষণায় জানা গেছে ডিম থেকে যে কোলেস্টেরল পাওয়া যায় তা আমাদের শরীরে বিশেষ কোনো ক্ষতি করে না। এরপর আসা যাক বয়স ভেদে ডিমের কার্যক্ষমতা। শিশুদের জন্য ডিমের কার্যক্ষমতা, সাধারণত 1 বছর বয়সের পর থেকে শিশুকে ডিম খাওয়ানো শুরু করতে হয়। ডিমের ফার্স্ট ক্লাস প্রোটিন শিশুর দেহের ক্ষয়পূরণ এবং সঠিক বৃদ্ধির জন্য অপরিহার্য। ডিমের কুসুমে থাকে কোলিন, শিশুর মস্তিষ্কের বিকাশে সহায়তা করে। এছাড়াও অন্যান্য পুষ্টি উপাদান শিশুর বিকাশে সহায়তা করে, যেমন ভিটামিন এ, ভিটামিন ডি, কোলেস্টেরল। শিশুর জন্য 1 বছরের পর থেকে দিনে একটি ডিম এবং 3 বছর বয়সের পর থেকে দিনে 2টি ডিম খাওয়ানো যেতে পারে।
কিশোরদের জন্য ডিমের উপকারিতা ও কার্যক্ষমতা। এই বয়সে শরীরের সব পুষ্টি উপাদানের চাহিদা বেড়ে যায়। এই সময় বিভিন্ন অঙ্গের পরিপক্কতা ও পরিবর্তন হয়, বিভিন্ন হরমোন ও এনজাইমের কার্যক্ষমতা বেড়ে যায়। এছাড়াও লেখাপড়ায় মনোযোগী হওয়ার জন্য সঠিক পুষ্টিকর খাদ্য খুবই জরুরি। এছাড়া খাদ্য তালিকায় ডিম রাখা হলে তা দৈনিক পুষ্টি চাহিদা পূরণে সাহায্য করে। কৈশোর ও টিনেজ বয়সে দিনে 2টি ডিম খাওয়া স্বাস্থ্যকর। প্রাপ্তবয়স্কদের খাদ্য তালিকায় ডিমের প্রয়োজনীয়তা। যারা প্রাপ্তবয়স্ক তারা কাজের চাপে অনেক সময়ই নিজের খাবারের প্রতি মনোযোগী হতে পারে না, একটি পরিকল্পিত ডায়েট ফলো করে না। সেক্ষেত্রে ডিম বিভিন্ন ধরনের পুষ্টি ঘাটতি সেক্ষেত্রে ডিম বিভিন্ন ধরনের পুষ্টি ঘাটতি পূরণে সহায়তা করে এবং স্বল্পমেয়াদে এনার্জি পাওয়ার জন্য খুবই উপকারী। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তির কুসুম সহ 2টি ডিম এবং 1টি ডিমের সাদা অংশ খেতে পারেন। তাছাড়া প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের বিভিন্ন ধরনের হরমোনাল ইমব্যালেন্স দেখা যায়। ডিমের প্রোটিন এই হরমোনাল ইমব্যালেন্স প্রতিরোধে সহায়তা করে। হ্যালো, লাইভ কি আটকে গেছে? হ্যালো স্যার, আমাদের প্রতিযোগী সম্ভবত আমাদের সাথে তার কানেকশনটা লস হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সম্ভবত না না, আসছে না, উনি আসছে। জি জি। 50 ব্যক্তিদের জন্য ডিম। এই সময় মানুষের শরীরে বিভিন্ন ধরনের বিশেষ পরিবর্তন আসে এবং পুষ্টি চাহিদা অনেকাংশেই বেড়ে যায়, কারণ শরীরের ভেতরে বিভিন্ন রকমের ক্ষয় হয়, সেটা আর তখন পূরণ করা যায় না। তাই খাবারের মাধ্যমে এই ক্ষয় প্রতিরোধ করতে হয়, আর এক্ষেত্রে একটি চমৎকার উপাদেয় খাবার হচ্ছে ডিম। বয়স্ক মানুষের খাদ্য তালিকায় কুসুম সহ 1টি ডিম এবং কুসুম ছাড়া আরো 2টো ডিম রাখা যায়। ডিমের কুসুমের কোলিন মস্তিষ্কের সুস্থতা বজায় রাখে। ডিমে ভিটামিন এ থাকে, যা বয়সের কারণে চোখের কোষের যে ক্ষতি হয় তা কমাতে সহায়তা করে। ডিমের কুসুমে ভিটামিন ডি এবং ফসফরাস থাকে, যা হাড় ও দাঁতের জন্য উপকারী ভূমিকা পালন করে। ভিটামিন ডি অনেক ক্যান্সার কোষ ধ্বংস করতে সহায়তা করে। এছাড়া ভিটামিন B12 হার্টের সুস্থতা বজায় রাখে। আর ডিমের কুসুমে থাকা টাইরোসিন ও ট্রিপটোফ্যান অ্যামাইনো অ্যাসিড হৃদরোগ প্রতিরোধে সহায়তা করে। এছাড়াও গর্ভবতী মায়েদের খাদ্য তালিকায় ডিমের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একজন গর্ভবতী মায়ের পুষ্টি চাহিদা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি থাকে, এটা আমরা সবাই জানি। ভ্রূণের সঠিক গঠন এবং বিকাশের জন্য অতিরিক্ত খাদ্য গ্রহণ অত্যন্ত প্রয়োজন। এক্ষেত্রে ডিম একটি চমৎকার খাবার। গর্ভাবস্থায় রক্ত স্বল্পতা প্রতিরোধের জন্য এবং ভ্রূণের হাড়, মস্তিষ্ক এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গঠনের জন্য যে পুষ্টি উপাদানের প্রয়োজন, তার প্রায় সব উপাদান ডিমে বিদ্যমান। তাই গর্ভবতী মা দিনে 2টি ডিম খেলে তার পুষ্টি উপাদানের চাহিদা অনেকটাই পূরণ করা সম্ভব। এছাড়া ডিমে যে পুষ্টি উপাদান রয়েছে তার মধ্যে ফোলেট ভ্রূণের সুস্থতা দান করে এবং জন্মগত ত্রুটি প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতঃপর এই আমরা উপযুক্ত আলোচনার মাধ্যমে এটাই বলতে পারি যে শিশু থেকে বৃদ্ধ সর্বস্তরের সব বয়সের মানুষের জন্যই ডিম অত্যন্ত উপাদেয় এবং স্বাস্থ্যকর একটি খাবার। তাই মানুষের সকল বয়সের মানুষের খাদ্য তালিকায় ডিম রাখাটা অত্যন্ত কার্যকরী এবং স্বাস্থ্যকর। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। সকল প্রতিযোগী জ্ঞাতার্থে একটা বিষয় আমি একটু অবহিত করতে চাই। প্রতিযোগিতার নির্ধারিত সময় প্রত্যেকের জন্য 5 মিনিট এবং 5 মিনিটের মধ্যে নিজের বক্তব্য শেষ করার জন্য অনুরোধ করছি। এছাড়া এটা যেহেতু উপস্থিত বক্তৃতা, তো এখানে স্ক্রিপ্টেড কোনো কিছু বলা থেকে আমরা চেষ্টা করব বিরত থাকার। নিজের থেকে যদি বলা হয় সেটাই সবচেয়ে বেশি আমরা উৎসাহিত করি সে বিষয়টাকে। তো এ পর্যায়ে আমি আমাদের দ্বিতীয় প্রতিযোগী বন্ধু, একই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিএসসি নার্সিং তৃতীয় বর্ষের সানজি ডাক্তারকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আমি সানজি ডাক্তার, বিএসসি নার্সিং দ্বিতীয় বর্ষ, ওসি সাইক নার্সিং কলেজ, মিরপুর, ঢাকা। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে স্বাস্থ্য সুরক্ষায় ডিম।
স্বাস্থ্য সুরক্ষায় দিন নিয়ে ডক্টর রাথুরাম সরকার বলেছেন, 1996 সালে অস্ট্রেলিয়া ভিয়েনিয়া ইন্টারন্যাশনাল ডিম অ্যাক্ট কমিশন থেকে বলেছেন যে অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবারে ডিম দিবস পালন করা হয় এবং পোল্ট্রি সেক্টর থেকে বিভিন্ন প্রতিষ্ঠান সমূহ এই দিবসটি পালন করে এবং ডিমের অনেক কার্যকারিতা রয়েছে। ডিমের অনেক কার্যকারী অপুষ্টিহীনতায় বাংলাদেশে অপুষ্টিহীনতায় অনেক মাতৃ, গর্ভবতী মা এবং শিশু মৃত্যুর দিকে ঢলে পড়ছেন, যার মধ্যে 35 লাখ রয়েছে মৃত্যুবরণের দিকে ঝুঁকে পড়ছে, যার মধ্যে 35% হচ্ছে শিশু। এবং এটা হচ্ছে বাংলা জাগরণ নিউজ চ্যানেল বাংলা জাগরণ 9 অক্টোবর 2020। আমাদের প্রতিনিয়ত প্রোটিন দরকার এবং আমাদের দেহের জন্য প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। আমরা কোথা থেকে প্রোটিন পাই? ডিম থেকে প্রোটিন পাই, যা আমাদের দেহের হাড় মজবুত করে এবং শক্ত করে, এবং ডিমের থেকে ক্যালসিয়াম পাই, যা আমাদের দাঁতকে ভালো রাখে। এবং ডিমের প্রোটিনের উৎস সাধারণত বলা হয় যে ডিমের প্রোটিনের উৎসকে ডিমের শক্তিঘর বলা হয়, যা আমাদের শরীরের জন্য খুব উপকারী এবং যা আমাদের দেহের ক্ষয়পূরণ রোধ করে এবং দেহের সুস্বাস্থ্য ভালো রাখে এবং দেহের শক্তি যোগায় এবং মস্তিষ্ক স্বাস্থ্য ভালো রাখে, যা মস্তিষ্ক বৃদ্ধি করে এবং মেটাবলিজমের স্থিতিশীল বজায় রাখে এবং ক্যান্সারের রোগ প্রতিরোধ ক্ষমতা করে, যার মধ্যে ক্যান্সারের ডিমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই, যা আমাদের ক্যান্সারের কোষ প্রতিরোধ করতে ক্ষমতা করে, নতুন কোষ বৃদ্ধি করতে সহায়তা করে। এবং পিরিয়ডের সময় যদি প্রতিদিন একটি করে ডিম খাওয়া হয় তাহলে আমাদের ব্রেস্ট ক্যান্সার থেকে অনেকটা মুক্তি পাওয়া যায়। এবং চোখের সমস্যার সমাধান, আমরা যদি প্রতিদিন ডিম খাই তাহলে চোখের সমস্যার সমাধান হয়। প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে ডিমে, যা আমাদের চোখের জন্য খুব উপকারী এবং আমাদের পেশির ব্যথা কমায়। আমাদের অনেক সময় আমাদের হাতে পায়ে পেশির অনেক ধরনের ব্যথা হয়, যা আমাদের ডিমে রয়েছে। ডিম খেলে প্রচুর ব্যথা কমে, তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সব সময় ব্যায়ামের পরে ডিম খাওয়ার কথা বলেন। এবং মাতৃগর্ভে বাচ্চাদের জন্য এবং শিশুদের জন্য বা বড় বৃদ্ধ বয়স সবদের জন্য ডিম খুব অত্যন্ত প্রয়োজনীয়, কারণ ডিমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং হৃদরোগ বা কোলেস্ট্রল যাদের আছে তাদের ডিমের কুসুম খাওয়া থেকে বিরত থাকা যাবে না, কারণ তাতে কোনো সমস্যা হবে না। এবং যদি ইমিউনিও সিস্টেম, করোনাকালীনে ডিমের খুব উপকারিতা রয়েছে, যদি এর ইমিউনিও সিস্টেম ভালো থাকে তাহলে আমাদের ইমিউনিও সিস্টেমের প্রধান উপাদান হলো অ্যান্টিবডি, আর অ্যান্টিবডির প্রধান উপাদান হলো প্রোটিন, যা আমরা ডিম থেকে পাই। তাই আমাদের করোনাকালীন সময়ে ডিমের খুব উপকারিতা ছিল, যে দেহের ক্ষয়পূরণ বৃদ্ধি করে এবং দেহের শক্তি যোগায়, যা আমাদের করোনাকালীনের জন্য খুব উপকারী ছিল। তাই করোনার সময় আমাদের ডিম খুব উপকারী ছিল এবং ডিমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং শিশুদের জন্য ডিম খাওয়া খুবই প্রয়োজন। আর নিউজ চ্যানেল 24, ধন্যবাদ আমার বক্তব্য শোনার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শান্তি ডাক্তার। এ পর্যায়ে আমাদের তৃতীয় এবং শেষ প্রতিযোগী বন্ধু লাইলি আক্তারকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দানের জন্য। আজকের বিষয় হচ্ছে স্বাস্থ্য সুরক্ষায় ডিম। স্বাস্থ্য বলতে আমরা সাধারণত বুঝি শারীরিক, মানসিক ভাবে সামাজিক কল্যাণ বোধকে বোঝায়, আর সুরক্ষা কথাটি হচ্ছে যে সার্বিক, যে সামগ্রিক আমাদের বিকাশ সাধন, সেক্ষেত্রে ডিম আমাদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি একটি প্রাণীজ উৎস যেখানে হচ্ছে প্রোটিনে ভরপুর একটি প্রাকৃতিক খাদ্য। এতে সব ধরনের প্রায় পুষ্টি উপাদান রয়েছে, একে পুষ্টি উপাদানের পাওয়ার হাউসও বলা যায়। শিশু থেকে শুরু করে সব বয়সের জন্য ডিম অত্যন্ত প্রয়োজনীয় একটা খাদ্য উপাদান। বলা হয়ে থাকে সুস্থ থাকতে চান প্রতিদিন একটি করে ডিম খান। একটি ডিমের ওজন প্রায় 50 গ্রাম হয়ে থাকে। এতে রয়েছে বিভিন্ন ধরনের উপাদান, যেমন ক্যালোরি, প্রোটিন,
আয়রন, ভিটামিন এ, ভিটামিন ই অ্যান্ড এবং হচ্ছে ভিটামিন B12। ডিম সহজেই পাওয়া যায় সবকিছুর বিবেচনায়, ডিমের গুরুত্ব আমাদের জীবনে অপরিসীম, অন্যান্য খাবারের তুলনায় এটি সহজলভ্য। তারপর হচ্ছে যেমন ক্যালোরির দিক থেকে আমরা একটা ডিম থেকে আমরা 77 ক্যালোরি শক্তি পাই, যেখানে হচ্ছে এটা আমাদের ক্ষুধা কমায় এবং শক্তি যোগায়। অন্যদিকে হচ্ছে প্রোটিন, একটি ডিম থেকে প্রায় 6.3 গ্রাম উচ্চমানের প্রোটিন পাওয়া যায়, যা অঙ্গ, ত্বকের, চুলের জন্য খুবই দরকার। তারপর রয়েছে আয়রন, ডিম থেকে যে আয়রন পাওয়া যায় তা শরীরে খুব সহজেই শোষিত হয় এবং অক্সিজেন সরবরাহ করে। এরপর আসা যায় ডিমে রয়েছে ভিটামিন এ, ভিটামিন এ পাওয়া যায় ডিম থেকে, তো যা ত্বকের জন্য খুবই দরকার। গবেষণায় দেখা যায় অন্যতম ভিটামিন ডি এর উৎস হচ্ছে ডিম, যা হাড় ও দাঁতের জন্য খুবই প্রয়োজন এবং হাড় ও দাঁতকে মজবুত করে। এছাড়াও রয়েছে ডিমে ভিটামিন ই, দেহে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে। অন্যদিকে ভিটামিন বি 12 যাকে বলে, যেটা হার্টকে সুস্থ রাখে। এছাড়াও আরেকটি উপাদান হচ্ছে ফলেট, ডিমে ফলেট থাকে যা নতুন কোষে সাহায্য করে, কোষ গঠনে সাহায্য করে। কোলেস্টেরলও রয়েছে, যেখানে সিদ্ধ ডিমে প্রায় 186.5 গ্রাম কোলেস্টেরল পাওয়া যায়। কোলিন, যেটা হচ্ছে মস্তিষ্কের বিকাশ ও কার্যক্ষমতা বাড়ায়, যেটা ডিম থেকে পাওয়া যায়। অন্যান্য খাবারের সাথে তুলনা করলে দেখা যায় শরীরের বেশি পরিমাণে পুষ্টি শোষণের ক্ষমতা বাড়িয়ে দেয় এই ডিম। গবেষণায় দেখে গেছে 35% শিশু যে স্বাস্থ্য বৃদ্ধি শক্তি যোগায় এই ডিম থেকে। তাই বলা যায় ডিমের যে স্বাস্থ্য সুরক্ষায় ডিমের ভূমিকা অপরিসীম। এছাড়াও অন্যদিকে দেখা যায় করোনাকালীন সময় অন্যান্য কাঁচা সবজি, কাঁচা মাংস, মাছ এগুলার তুলনায় ডিম খুবই সহজলভ্য ছিল, যা আমাদের শক্তি যোগায় এবং ক্ষয়পূরণে সাহায্য করে। সহজে পাওয়ার কারণে এটা হচ্ছে ভাতের সাথে ডিম খুব সহজলভ্য ছিল এবং সেটা করোনাকালীন সময়ে রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য খুবই দরকার এবং প্রয়োজনীয় একটা উপাদান ছিল। তাই বলা যায় স্বাস্থ্য সুরক্ষায় ডিমের ভূমিকা অপরিসীম। ধন্যবাদ সবাইকে আমাকে বক্তব্য দানের সুযোগের জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ লাইলি আক্তার। এর মধ্যে দিয়ে শেষ হয়ে গেল আমাদের তিনজন প্রতিযোগীর বক্তব্য উপস্থাপন। এ পর্যায়ে আমি অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষক প্রতিনিধি হিসেবে জনাব মোহাম্মদ সিয়াম, বিএসসি নার্সিং বিভাগ, সাইক নার্সিং ইনস্টিটিউট ঢাকা মহোদয়কে আমাদের আজকের অনুষ্ঠানে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সিয়াম, সাইক নার্সিং কলেজ, বিএসসি নার্সিং তৃতীয় বর্ষ। আমি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সকলকে প্রথমে ধন্যবাদ জানাই এরকম একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য। স্বাস্থ্য এবং আমাদের মানসিকভাবে আমাদের প্রস্তুত থাকার জন্য বা আমরা যে সকল পুষ্টি উপাদান আমাদের দরকার তার একটি অন্যতম খাদ্য হলো ডিম। ডিম একটি সহজলভ্য প্রোটিন উপাদান। ডিমে প্রোটিনের পরিমাণ 18%। আমাদের মধ্যবিত্ত রাষ্ট্রে ডিম একটি সহজলভ্য দুঃখিত, আমাদের প্রতিনিধি শিক্ষক প্রতিনিধি সম্ভবত আমাদের সাথে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি আমাদের আজকের অনুষ্ঠানের মূল আলোচক এবং বিজ্ঞ বিচারক ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগের রেসিডেন্ট মেডিকেল অফিসার ডাক্তার তপন কুমার বিশ্বাস মহোদয়কে আজকের বিষয়ের উপরে বিশদ আলোচনা করব। আজকের প্রতিযোগিতার শ্রেষ্ঠ প্রতিযোগী নির্বাচনের জন্য স্যারকে বিনীতভাবে অনুরোধ করছি।
সিয়াম সাহেব সম্ভবত ব্যাক করেছেন, উনি কিছু বলতে চাইলে বলতে পারেন, আমার মনে হয় সিয়াম সাহেব ছিলেন না, ব্যাক করছেন। জি আপনি কি আপনি আপনার বক্তব্য শেষ করতে পারেন, আমি শিক্ষক প্রতিনিধি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। স্যার আমি কি বক্তব্য রাখবো? জি আপনাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। স্যার আমি কি আমার কলেজ সম্পর্কে বলবো নাকি? আপনি আপনার অনুভূতি, আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার অনুভূতি সংক্ষেপে ব্যক্ত করুন দয়া করে। আমরা আমরা সবাই এখানে বিএসসি নার্সিং স্টুডেন্ট, আসলে আমার আজকে সাধারণত প্রস্তুতি ছিল না, যার জন্য আমি একটু মানে ভয় পেয়ে গিয়েছিলাম। তো আমি অন্তত খুশি এবং এমন একটি প্রতিযোগিতা অনুষ্ঠান দেখতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করতেছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এ পর্যায়ে আমি আমাদের আজকের প্রতিযোগিতার মূল আলোচক এবং বিজ্ঞ বিচারক মহোদয়কে বক্তব্য উপস্থাপন পূর্বক ফলাফল ঘোষণার জন্য স্যারকে বিনীতভাবে অনুরোধ করছি। হ্যাঁ ধন্যবাদ। আসলে আমাদের আজকের বিজ্ঞান বক্তৃতার বিষয় ছিল স্বাস্থ্য সুরক্ষায় ডিম। হ্যাঁ, তিনজন প্রতিযোগী সুন্দরভাবে তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। আসলে ডিম জিনিসটা হচ্ছে, ডিমকে আমরা যেটা বলি, আমরা বা চিকিৎসকরা বলেন বা বিজ্ঞানের ভাষায়, ডিমকে খুব সুন্দর একটা খুব ভালো শক্তির উৎস বা প্রোটিনের উৎস বলা হয়। আমাদের আমরা জানি যে আমাদের খাবারের প্রধান তিনটা উপাদান থাকে, একটা হলো আপনার কার্বোহাইড্রেট বা শর্করা, প্রোটিন আমিষ, আর একটা হলো আপনার লিপিড বা স্নেহ জাতীয় খাদ্য যেটা। তো আমাদের দেশে, আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে এবং উন্নয়নশীল দেশ হিসেবে, আমাদের দেশ এই ধরনের উন্নয়নশীল দেশগুলো বা একটু স্বল্পোন্নত দেশ যারা যেগুলো আছে, সেখানে যেসব মানে সবচেয়ে বড় যে জিনিসটা দেখা যায় সেটা হলো প্রোটিনের ঘাটতি। এই যে আমরা একটা ওয়ার্ড খুব ইউজ করি, ম্যাল নিউট্রিশন, বিশেষ করে আমি যেহেতু শিশু ওয়ার্ডে কাজ করি, আমাদের দেশে শিশুদের মাঝে এই জিনিসটা সব থেকে বেশি দেখা যায়। হ্যাঁ, আমরা খুব দেখা যায় যে মোটামুটি 8-10, 7-8 মাসের বাচ্চাগুলোকে সাধারণত আমাদের কাছে, 4-5 মাসের বাচ্চাও আমরা পাই, এদের একটা প্রচুর অপুষ্টিতে ভুগে তারা আমাদের ডাক্তারদের মানে চিকিৎসকের শরণাপন্ন হয়। এটার একটা প্রধান ই থাকে হলো প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, আমাদের মেডিকেলের ভাষায় আমরা যেটাকে বলি, মানে প্রোটিনের অভাবে তাদের মানে যে ম্যালনিউট্রিশনটা পাওয়া যায়। এখন প্রোটিনের যদি আমি একটু ভেঙে বলার চেষ্টা করি, প্রোটিন হলো আমাদের দেহের মানে মানব দেহের গঠনের একক হলো কোষ, এবং এই কোষের কোষের যদি আপনি একটা পার্সেন্টেজ আমরা করি, প্রত্যেক কোষে অ্যারাউন্ড 55% থাকে হলো প্রোটিন। হ্যাঁ, তো আমাদের দেহের গাঠনিক একক কিন্তু হলো এই প্রোটিন। তো এই প্রোটিনের মানে প্রয়োজনীয়তা আসলে আমাদের অত্যন্ত অপরিসীম আর কি, আমাদের শরীরের জন্য, সবকিছুর জন্য। আর এই যে প্রোটিন যেগুলো পাওয়া যায়, প্রোটিনটা সাধারণত হয় হলো দুই ধরনের। হ্যাঁ, প্রোটিনের একক হিসেবে আমরা শরীরে যখন আমরা বিভিন্ন ধরনের প্রোটিন খাই, আমরা যে যে মাছ মাংস ডিম দুধ যা খাচ্ছি সবকিছুতেই প্রোটিন আছে। এই প্রোটিন গুলো যখন আমাদের শরীরে যায়, শরীরে ইনটেক হওয়ার সময় ওরা যে ফর্মটাতে ইনটেক হয় সেটা হলো অ্যামাইনো অ্যাসিড। হ্যাঁ, মানে প্রোটিনের গাঠনিক একক হলো অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড ফর্মে আমাদের শরীর প্রোটিনকে গ্রহণ করে। তো এই অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিনকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করি, একটা হলো মানে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, একটা হলো নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এই কিছু অ্যামাইনো অ্যাসিড আছে যেটা মানে যেটা শরীর নিজেরা তৈরি করে, মানে শরীর বিভিন্ন খাদ্যদ্রব্য থেকে বা শরীরের বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়, যেটা শরীর আপনার আপনার শরীরে যদি ঘাটতি থাকে সেটা বাইরে থেকে তৈরি হবে, মানে শরীর নিজে তৈরি করে নিবে। সেইগুলো আসলে আপনি বাইরে থেকে যদি নাও দেন, শরীর তৈরি করতে পারে, এই জন্য এগুলোকে বলা হয় নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। আরেক ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে যেটা হলো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, মানে যেটা শরীর তৈরি করতে পারে না, আপনাকে অবশ্যই খাবারের মাধ্যমে
বা নিজের খাদ্য তালিকার মাধ্যমে ওই জিনিসটাকে খাদ্যের মাধ্যমে ওইটাকে শরীরকে সাপ্লাই দিতে হবে, এগুলোকে বলা হয় এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। তো এই ডিম যদি বলেন, ডিম হলো এই এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের খুব চমৎকার একটা সোর্স, হ্যাঁ অত্যন্ত চমৎকার একটা সোর্স। এবং কম বেশি সবাই যে কথাটা বলেছেন যে ডিমে কি কি থাকা যায় থাকে আর কি, যেমন প্রোটিন বলেছেন, ভিটামিন এ, ভিটামিন বি, এই ধরনের সবকিছু যেমন থাকে। আমি যদি একটু মানে আমাদের দেশ এবং দেশের পার্সপেক্টিভে যদি ডিমকে দেখি, ডিম হলো অত্যন্ত পুষ্টিকর একটা খাদ্য উপাদান, এবং তার থেকে বড় কথা হলো ডিমটা অনেক সহজলভ্য। হ্যাঁ, যদিও এখন হয়তো বা ডিমের ডজন মনে হয় 120 টাকার উপরে উঠে গেছে, ডিমের দাম হয়তো বা আরো কম ছিল, হয়তো বা কিছুটা বাড়ছে। তারপরেও আপনি যদি মনে করেন একটা ডিমের দাম যদি 8 থেকে 9 টাকা বা 10 টাকাও যদি হয়, কিন্তু একটা ডিম থেকে আপনি যে পরিমাণ পুষ্টি উপাদান, যে পরিমাণ প্রোটিন, যে পরিমাণ আয়রন, যে পরিমাণ ভিটামিন এ, ভিটামিন বি, এগুলো আমরা পাচ্ছি, সেটা আসলে এই সমপরিমাণ 10 টাকা দিয়ে আসলে 3-4 মানে আমাদের দেশের পার্সপেক্টিভে যদি আমরা চিন্তা করি, 10 টাকার সমমূল্যের এমন কোনো খাবার নাই যে এটা দিয়ে আমরা আসলে ডিমের সমকক্ষ হবে। কারণ ডিমকে যদি আমরা একক হিসেবে ধরি, মানে 10 টাকার একটা ডিম থেকে আমাদের যে পরিমাণ পুষ্টি হবে, পুষ্টি উপাদান আমরা পাবো, সেই পরিমাণ পুষ্টি উপাদান কিন্তু 10 টাকার অন্য কোনো খাবারে আসলে আমরা পাবো না। হ্যাঁ, আচ্ছা, আরেকটা এখানে কথা আসছে যে ডিমের কুসুমে প্রচুর পরিমাণে কোলেস্টেরল থাকে। হ্যাঁ, কোলেস্টেরল থাকে। এই কোলেস্টেরল গুলো হলো আমাদের শরীরের বিভিন্ন বিক্রিয়া যেগুলো তৈরি হয়, বিভিন্ন মেটাবলিজমের জন্য বিভিন্ন এনজাইম তৈরি হয়, শরীরে বিভিন্ন হরমোন তৈরি হয়, সেই হরমোন গুলো, সেই এনজাইম গুলো, সেই সবকিছুর একটা গাঠনিক একক কিন্তু সেই কোলেস্টেরলটা থাকে আর কি। এবং সেই কোলেস্টেরলটা কিন্তু আমাদের খুব সুন্দর একটা সোর্স হলো ডিমের, বিশেষ করে কুসুম। আর ডিমের যে সাদা অংশ সেটা কিন্তু প্রোটিনের অন্যতম একটা খুব মানে চমৎকার একটা সোর্স। আর এখানে একটা কথা আসলে প্রচলিত আছে যে এই হার্ট ডিজিজ থাকলে বা যাদের প্রেশার থাকে তারা ডিম খাবে কিনা, ডিম খাইতে পারে। এখন যেটা হচ্ছে কি, বিজ্ঞান প্রতিনিয়ত পরিবর্তনশীল, বিজ্ঞান গবেষণার উপর নির্ভর করে, বিজ্ঞান বিভিন্ন স্টাডির উপর নির্ভর করে, নতুন নতুন মানে ইনফরমেশনের উপরে নির্ভর করে বিজ্ঞান। হ্যাঁ, তো এখন যেটা হয়েছে, এখন বেশ কিছু স্টাডি বের হয়ে গেছে, বেশ কিছু গবেষণা পত্র আমাদের হাতে চলে আসছে, বিভিন্ন কার্ডিয়াক মানে কার্ডিয়াক সোসাইটি বা যারা, তারা নতুন রেকমেন্ডেশন দিচ্ছে। আগে যেমন বলা হতো যে যাদের হার্ট ডিজিজ আছে বা যাদের হাইপারটেনশন আছে তারা ডিম খাবে না বা ডিমের কুসুম খাবে না, এখন বলা হচ্ছে কিন্তু পুরোটা বিষয়টা কিন্তু সেরকম না। এখন বেশ কিছু গবেষণাতে দেখা গেছে যে ডিমের যে আমাদের শরীরে যদি কোলেস্ট্রল যেগুলো থাকে তার ভিতরে একটা উপাদান আছে এইচডিএল। হ্যাঁ, আমাদের শরীরে এলডিএল, ভিএলডিএল এর সাথে আরেকটা উপাদান থাকে কোলেস্টেরলে, সেটা হলো এইচডিএল। এই এইচডিএল টা হলো ভালো কোলেস্টেরল, শরীরের জন্য উপাদান মানে উপকারী কোলেস্টেরল হলো এইচডিএল। এই এইচডিএল বাড়াতে সহায়তা করে ডিম, এবং ডিমের এই কুসুমে ভালো পরিমাণ বা প্রচুর পরিমাণে এইচডিএল টা থাকে। এই এইচডিএল কিন্তু আমাদের জন্য খুব গুড কোলেস্টেরল হিসেবে বিবেচিত হয়। এখানে অনেকেই একটা কথা বলেছেন কোলিন, আসলে কোলিন যেটা হলো, কোলিন হলো আমাদের সেল মেমব্রেন। প্রত্যেকটা আমাদের, আমি প্রথমে একটা কথা বলছি যে আমাদের মানব দেহের গাঠনিক একক হলো কোষ, এবং এই কোষের একটা মেইন উপাদান হলো কোষের যে পর্দা বা সেল মেমব্রেন। সেই সেল মেমব্রেনের একটা বড় অংশ জুড়ে থাকে হলো এই কোলিন, যে কোলিনটাকে আমরা আসলে ডিম থেকে খুব ভালো মানে প্রচুর পরিমাণে পাই। ডিম আপনাদের অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করতেছে, যেটা আসলে আমাদের বয়স বৃদ্ধি জনিত যে ক্ষয় যেগুলো আমাদের শরীরে হয় সেগুলোতে প্রিভেন্ট করতেছে, আমাদের চোখের চোখের জন্য প্লাস আমাদের স্কিনের জন্য অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করতেছে। হ্যাঁ, তারপরে একটা খুব সুন্দর ভালো উপাদান হলো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কিন্তু আমরা এই ডিম থেকে পাচ্ছি। হ্যাঁ, আর ডিমের সব থেকে আমার কাছে যেটা আমার ব্যক্তিগত ভাবে যেটা মনে হয় যে আমাদের বাংলাদেশের কনটেক্সটে ডিমের পুষ্টিগুণের থেকে ডিমের পুষ্টিগুণ এবং ডিমের যে সহজলভ্যতা, হ্যাঁ সেই জিনিসটাকে যদি আমরা মাথায় রাখি তাহলে ডিম আসলে অত্যন্ত উপকারী এবং পুষ্টিকর একটা খাবার। ওয়ার্ল্ড এগ ডে কিন্তু এখন পালন হয় অক্টোবরের সেকেন্ড উইকে সম্ভবত, এবার সম্ভবত 8ই অক্টোবর এগ ডে পালন হয়েছে। এটা এখনো আমাদের মানে 40টা কান্ট্রি মনে হয় করে, এখনো অতটা বড় আঙ্গিকে হয়তো বা হচ্ছে না, কিন্তু এখন আস্তে ধীরে আমাদের দেশেও শুরু হচ্ছে। তো এবার সম্ভবত এগ ডে এর এবারে আমাদের দেশের প্রতিপাদ্য মানে বিশ্বের যে প্রতিপাদ্য ছিল ইট ইওর এগ টুডে এন্ড এভরি ডে। হ্যাঁ, মানে আজকের আপনি ডিম খান এবং প্রতিদিন খান। হ্যাঁ, যেটা বলা হচ্ছে যে ডিমের মাধ্যমে আমরা আমাদের পুষ্টিজনিত যে ঘাটতিটা
যে ঘাটতিটা রয়েছে সেই ঘাটতিটা হয়তো আমরা অচিরেই পূরণ করতে পারবো আর কি। এবং আমাদের দেশের শিশু থেকে শুরু করে শিশু, মধ্যবয়স্ক, বয়স্ক যারা আছে, আবার বৃদ্ধ বনিতা সকলেই ডিমের এই সহজলভ্যতা এবং ডিমের এই পুষ্টিগুণকে আমরা যদি ঠিক মতো কাজে লাগাতে পারি, তাহলে মনে হয় আমাদের দেশের যে অপুষ্টির যে একটা প্রিভিলেন্স বা অপুষ্টির যে একটা একটা ভয়াবহতা রয়েছে সেটা থেকে আমরা আসলে পাবো, মুক্তি পাবো আর কি। আর ডিমের একটা জিনিস যেটা হলো যে এটা একটা একটা ইয়ে আছে যে বিশেষ করে যারা বডি বিল্ডিং করে বা তারা ই করে তারা কিন্তু প্রচুর পরিমাণ ডিম খায়, কারণ হলো ডিমে প্রচুর পরিমাণ প্রোটিন পাওয়া যায়। শরীরের মানে মাসেল বলেন বা শরীরের বৃদ্ধি, যারা শরীর ফিগারটাকে ভালো রাখতে চায় তাদের জন্য ডিম কিন্তু খুব উপকারী একটা জিনিস। আর ডিমের একটা আরেকটা সুবিধা হলো যে ডিম থেকে আমরা যে পরিমাণ ক্যালোরি বা যে পরিমাণ শক্তি বা যে পরিমাণ নিউট্রিশনটা পাই সেই অল্প পরিমাণ মানে অল্প একটা ডিম খেয়ে আমরা কিন্তু বেশ অনেক পরিমাণ নিউট্রিশন পাচ্ছি, সেই জিনিসটা কিন্তু আমরা এই ডিমের সম পরিমাণ পাইতে হলে আমাদের অনেক খাবার খাইতে হবে। হ্যাঁ, একটা ডিম, একটা ছোট্ট একটা 50-60 গ্রামের ডিম থেকে আমরা যে পরিমাণ নিউট্রিশন পাচ্ছি, 50-60 গ্রামের আর কোনো খাবার নাই যেখানে আমরা এই সম পরিমাণ নিউট্রিশনটা পেতে পারি। হ্যাঁ, আর সহজলভ্যতা তো সব থেকে আছেই। তবে একটা জিনিস যেটা আমাদের মাথায় রাখতে হবে যে ডিম কিন্তু অনেকে আমাদের ভিতরে আবার এই ধারণাটা আছে, বিশেষ করে ইয়াংদের ভিতরে, যে অনেকে আবার কাঁচা ডিম খায়, ডিম আবার কাঁচা খায় নাকি। হ্যাঁ, ডিম কিন্তু কখনো কাঁচা খাওয়া যাবে না, বা অনেকে আবার একটু হাফ বয়েল ডিমটা খায়। হ্যাঁ, হাফ বয়েলটা খেতে একটু ভালো লাগে, আমি নিজেও মাঝে সাঝে হয়তো বা খাই বা খেয়েছি, কিন্তু আসলে হাফ বয়েল ডিমটা খাওয়া ঠিক না। হ্যাঁ, এই এই বিষয়টাকে কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে, কারণ হচ্ছে ডিমটা যখন আমরা ফুটাই, ডিমটা যখন বিশেষ করে যদি সিদ্ধ ডিমের কথা বলি, ডিমটা যখন ফুটাই বা যখন আমরা ডিমটা ভাজি বা পোস্ট করি বা আমরা তরকারিতে দিই, তখন কিন্তু ডিমটাকে ওয়েল কুকড হইতে হবে। কারণ আমরা জানি যে প্রোটিন, কিন্তু প্রোটিনের একটা ধর্ম হলো ডিন্যাচুরেশন অফ প্রোটিন। প্রোটিনের যে বন্ড গুলো থাকে, হ্যাঁ, অ্যামাইনো অ্যাসিডের বন্ড গুলো, সেই বন্ড গুলোকে যখন আমরা মানে স্যাচুরেটেড মানে যে যে অবস্থাতে আছে সেই বন্ড গুলোকে যদি আমরা চেঞ্জ না করে খাই, সেটা কিন্তু আমাদের শরীরের জন্য মানে সেভাবে কিন্তু কাজ করবে না, প্লাস বরঞ্চ এটার আরো কিন্তু ক্ষতিকর ইফেক্ট হবে যদি আমরা কাঁচা ডিম খাই বা অর্ধ সিদ্ধ ডিম খাই। হ্যাঁ, এই জন্য ডিমকে অবশ্যই খুব সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে, বা অথবা আমরা যদি ভেজে খাই বা পোস্ট করে খাই তাহলে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। হ্যাঁ, অর্ধ সিদ্ধ বা মানে আনওয়েল কুক, যেটা পূর্ণাঙ্গ ভাবে যদি কুক না হয় ডিম, সেটা কিন্তু আবার আমাদের স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে, অনেকের পেটের সমস্যা হতে পারে বা বিভিন্ন ধরনের ডিজিজ হতে পারে। ডিম যেহেতু মুরগির থেকে সাধারণত, যদি আমি যদি দেশি ডিমের কথা বলি, বিভিন্ন জায়গা থেকে দেশি ডিম সংগ্রহিত হয়, বা বিভিন্ন যদি আমরা যদি পোলট্রি ফার্মের কথা বলি, ডিমের আসলে প্রধান উৎস কিন্তু পোলট্রি, মানে পোলট্রির যে ডিম যেটা সেটাই তো, ওখানে ফিডে কিন্তু অনেক ধরনের বিভিন্ন ধরনের খাবার ইউজ করা হচ্ছে। হ্যাঁ, যে খাবারগুলি আসলে মুরগিকে একটু ওজন বাড়ানোর জন্য, কারণ হলো মুরগিও তো বিক্রি করতে হবে, ফার্মের মুরগিও তো বিক্রি করা হয়, এই জন্য ওদেরকে বিভিন্ন ধরনের ফিডের জাতীয় খাবার দাবার, বিভিন্ন ওদের যাতে মুরগির ওজন বাড়ে এই ধরনের বেশ কিছু বেশ অনেক অনেক উপাদান দেওয়া খাওয়ানো হয়, যেটা কিন্তু আসলে ডিমের মাধ্যমে থাকে। অতএব এটা যদি আমরা ওয়েল কুক না করি, তাহলে কিন্তু ডিমের মাধ্যমে ওই বিভিন্ন ধরনের ক্ষতিকর উপাদানগুলো কিন্তু আমরা কনজাম্পশন করতে পারি। এখানে আরেকটা কথা আসলে আসতেছে, সেটা হচ্ছে যে ডিম এবং ডিমের মানে ফার্মের ডিম এবং মাংস, এটার মাধ্যমে নতুন একটা ইয়ে আসছে, সেটা হলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। হ্যাঁ, মানে ওদেরকে যাতে রোগ না হয়, কারণ ফার্মে মুরগিদের বিভিন্ন ধরনের রোগ হয়। হ্যাঁ, বিভিন্ন ভাইরাস জনিত রোগ হয় বা ব্যাকটেরিয়া জনিত রোগ হয়, সেই রোগগুলোকে প্রতিরোধ করার জন্য ওদেরকে বিভিন্ন ধরনের ওদের ওই ফিডের খাবারের সাথে বিভিন্ন অ্যান্টিবায়োটিক কিন্তু ডিমকে খাওয়ানো হয়। হ্যাঁ, বিভিন্ন ওষুধগুলো কিন্তু ওই মুরগির খাবারের ভিতরে থাকে, অতএব সেটাও কিন্তু ওই ডিম এবং মুরগির মাধ্যমে আমরা কিন্তু কনজাম্পশন করতেছি। দেখা যাচ্ছে আমি কখনো ওই যে অ্যান্টিবায়োটিকটা খাই নাই, কিন্তু আমার শরীরে ওটা একটা রেজিস্ট্যান্স গ্রো করে যাচ্ছে, এটাও একটা বার্নিং ইস্যু আমাদের দেশের জন্য। তো আসলে এটার জন্য মুরগির খাবার এবং মুরগির যত্ন যারা করে, বিশেষ করে মুরগির খাবারের ব্যাপারে আমাদের আসলে একটু সাবধান হওয়া উচিত, বিশেষ করে পোলট্রি ফিডের যারা আছেন তারা, যাতে এই এই জিনিসটাকেও যাতে আমরা অ্যাড্রেস করি আর কি। আর তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, ডিমকে যেন অবশ্যই ওয়েল কুক ভাবে খুব ভাবে সুন্দর ভাবে আমরা খেতে পারি, তাহলে আসলে আমার মনে হয় ডিমের পুষ্টিগুণটাকে আমরা ঠিক ভাবে ঠিকভাবে ব্যবহার করতে পারবো, এবং আমাদের অপুষ্টির যে সমস্যাটা আছে সেটা থেকে আমরা মুক্তি পাবো।
তো সবাইকে ধন্যবাদ আমাদের এই আজকের আয়োজনের জন্য। খুব সুন্দর আমরা বক্তৃতা শুনলাম তিনজনের, মাহরিনা ফ্রস্তিশা, সানজিদা আক্তার, লাইলি আক্তার। হ্যাঁ, তো আসলে এটা বিজ্ঞান বক্তৃতা, তো এটার একটু কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হয়। সেটা হলো একটু একটু স্ট্রাকচার্ড বক্তৃতা, নির্দিষ্ট একটা সময় থাকবে, এবং আমরা চাইবো যে আপনারা পদ বাধা, এখন তো মনে করেন নেটে অনেক কিছু থাকে, নেট থেকে দেখে মুখস্থ করে অনেক কিছু বলে ফেলা যায়। আমরা চেষ্টা, আমরা আমরা যেটা চাই সেটা হলো যে আপনারা একটা উপস্থিত ভাবে খুব সুন্দর করে আপনারা আপনাদের মানে সেই জ্ঞান থেকে সুন্দর করে উপস্থিত ভাবে আপনারা নিয়ে খুব সুন্দর করে গুছিয়ে সুন্দর করে বলবেন যে ডিমের এইগুলো কেমন, বা আমাদের ডিম আমাদের স্বাস্থ্য সুরক্ষা কিভাবে কাজ করতেছে কিভাবে। তো অনেকেই অনেক কথাগুলো বলছেন, অনেক পয়েন্ট গুলো তুলে ধরছেন, সবাইকে ধন্যবাদ। তো আজকের বিজ্ঞান বক্তৃতার মানে তিনজনের বক্তৃতা আমি শুনলাম, তিনজনই ভালো বলেছেন। তো আসলে একটা যখন একটা প্রতিযোগিতা হয় আসলে তো জয় পরাজয় একটু হলো থাকেই। হ্যাঁ, তো সেইভাবে খুব স্বল্প মার্জিনেই আজকে আসলে আমাদের জয় পরাজয় নির্ধারিত হচ্ছে। তো আমি তিনজনের মাঝে আমি বিজয়ীর নাম ঘোষণা করছি আমার দৃষ্টিকোণ থেকে। আজকে আমাদের বিজয়ী হয়েছেন, প্রথম স্থান অধিকার করেছেন সানজিদা আক্তার, আমাদের প্রথম স্থান অধিকার করেছেন সানজিদা আক্তার। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মাহরিনা ফ্রস্তিশা, এবং তৃতীয় স্থান অধিকার করেছেন লাইলি আক্তার, এবং খুব স্বল্প মার্জিনে। আপনার তিনজনই খুব ভালো বলেছেন। হ্যাঁ, আর কি, প্রথম হয়েছেন সানজিদা আক্তার, দ্বিতীয় মাহরিনা ফ্রস্তিশা, এবং তৃতীয় স্থান পেয়েছেন লাইলি আক্তার। এই আর কি ছিল আজকেরই, এবং আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার সুন্দর তথ্যবহুল এবং সাবলীল উপস্থাপনা আমাদেরকে বিমোহিত করেছে। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আমাদের অনুষ্ঠান আপনাকে পেয়ে সাফল্যমণ্ডিত হয়েছে মনে করছি। তো আমাদের অনুষ্ঠান যারা দেখেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য। এ বলে আমাদের আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।